এই দেশে আমেরিকা এবং তার নেতৃত্বাধীন পশ্চিমা জোটের একটার পর একটা পদক্ষেপ আমরা যখন দেখছি, তাতে এটা মনে করার খুব কারণ আছে যে তারা সরকারের হাত পা বেঁধে ফেলার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, একই দিনে আগামী নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন দূতাবাসের আগমন এবং ইন্ডিয়া থেকে সিনিয়র নেতাদের আগমন এবং বৈঠক শেষে তারা কি জানালেন যে কি হচ্ছে এই দেশের ভেতরে, অটোমেটিক্যালি শেখ হাসিনা কিন্তু ব্যাপক এক ধরনের গেরাকলের ভেতরে পড়ে গেছেন, যেখান থেকে হয়তো বা উঠতে পারবেন কিনা আল্লাহু আলাম। তো যাই হোক ভিউয়ার্স, এই বিষয়ে ডক্টর জাহিদুর রহমান ব্যাপক কিছু তথ্য দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কি বলেছেন এবং কি করতে চাচ্ছেন, আসুন আমরা একটু সরাসরি তার কাছ থেকে শুনবো। তো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। এই দেশে আমেরিকা এবং তার নেতৃত্বাধীন পশ্চিমা জোটের একটার পর একটা পদক্ষেপ আমরা যখন দেখছি, তাতে এটা মনে করার খুব কারণ আছে যে তারা সরকারের হাত পা বেঁধে ফেলার চেষ্টা করছে নানা দিক থেকে। দুদিন আগেই আমি একটা ভিডিও করেছিলাম ডেটা প্রোটেকশন অ্যাক্ট নিয়ে, আমেরিকা এবং ব্রিটিশ হাই কমিশনার এবং আমেরিকান রাষ্ট্রদূত একটা খুব শক্ত মন্তব্য করেছেন এটার বিরুদ্ধে, এটা এমনকি আমেরিকান কোম্পানি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হবে এরকম মন্তব্য এসছে। সো এটা একটা প্রচণ্ড চাপ। দুদিন না যেতেই আরেকটা ঘটনা ঘটলো এবং এটার সিগনিফিক্যান্সটা অনেক বড়। আমি জানি না আমরা অনেকে এটা এভাবে খেয়াল করেছে কি না, নিশ্চিতভাবেই সংবাদটা আমাদের চোখে পড়েছে, কিন্তু আমি ওটাকে আরেকটু তলিয়ে দেখতে গেলাম, সেটা দেখলাম যে এটাও আসলে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আপনাদের সাথে শেয়ার করা দরকার এবং এতে আমার অপিনিয়ন বা আমার টেকটা বলা দরকার। আমি খবরটা আগে একটু পড়ি। দৈনিক প্রথম আলোতে খবরের হেডলাইন হচ্ছে, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্রসহ নয় দেশ। শুরুতে বলা হচ্ছে বাংলাদেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে তা পর্যবেক্ষণ করবে উন্নয়ন সহযোগী নয় দেশ, ঢাকায় নিয়োজিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ডের জ্যেষ্ঠ কূটনীতিকরা এই বিষয়ে নিয়মিত পর্যালোচনা বৈঠক করবেন। তার মানে এই নয়টা দেশ, আমেরিকা, তার সাথে কানাডা আছে নর্থ আমেরিকার, আর বাকিগুলো হচ্ছে ইউরোপের, তারা নিয়মিত বাংলাদেশের মিডিয়া নিয়ে পর্যালোচনা করবেন। আচ্ছা, তারা একটা মিটিং করেছেন রীতিমতো। মার্কিন দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিডিয়া ফ্রিডম কোয়ালিশন MFC নামে একটি বৈশ্বিক জোটের সদস্য নয় দেশের কূটনীতিকরা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আজ আলোচনায় বসেছিলেন। মার্কিন দূতাবাসের উপরাষ্ট্রদূত ব্লাবলা বলছেন, তারপর তারা সবার সাথে বসে এরপর যেটা জরুরি সেটা এরকম বলছেন, উপস্থিত গণপ্রতিনিধিরা গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, অনলাইন নিউজ পোর্টালে সেন্সারিং এবং সাংবাদিকদের হয়রানি ও ভয় দেখানোর সাম্প্রতিক ঘটনাসহ বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত বিষয়বলী নিয়ে আলোচনা করেন। ওই নয় দেশ বসেছেন এবং তারা এগুলো নিয়ে আলোচনা করেছেন। তো MFC যে সংগঠনটা আছে, মিডিয়া ফ্রিডম কোয়ালিশন, আমি কৌতূহল, আমি ইনফ্যাক্ট এই সংগঠনটার কথা আগে আর জানতাম না, এই নিউজ থেকে জানলাম এবং আমি খুঁজে পেলাম, খুঁজে দেখার চেষ্টা করলাম সংগঠনটা কি, আমি খুঁজে পেলাম। এটা সম্পর্কে আমি আপনাদের কিছু তথ্য দিতে চাই, তাহলে আসলে বোঝা যাবে এই যে ঘটনা ঘটলো সেটা ইমপ্লিকেশন কতটা। MFC-র যে ওয়েবসাইট আছে সেখানে হোয়াট ইজ দ্য MFC অ্যাবাউট আছে, বলছেন তারা, দ্য মিডিয়া ফ্রিডম কোয়ালিশন ইজ এ পার্টনারশিপ অফ কান্ট্রিজ ওয়ার্কিং টুগেদার প্রোঅ্যাক্টিভলি টু অ্যাডভোকেট ফর মিডিয়া ফ্রিডম অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড। তারা অনেকগুলোর কান্ট্রির একটা পার্টনারশিপ যারা প্রোঅ্যাক্টিভলি, তারা আগে থেকেই কাজ করেন, কী করো, মিডিয়া ফ্রিডম নিশ্চিত করার জন্য অ্যাডভোকেসি করেন দেশে এবং দেশের বাইরে, তার মানে যে দেশগুলো সদস্য শুধু সেখানে করেন তা না। তো ভিউয়ার্স, আমরা ডক্টর জাহিদুর রহমান ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শুনলাম, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ব্যাপারটি নিয়ে তথা মার্কিন দূতাবাস এবং ইন্ডিয়া থেকে সিনিয়র যে নেতারা আসলেন বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারা কি আভাস দিয়ে গেলেন সে ব্যাপারে সংবাদ সম্মেলনে মুখ খুলেছেন ওবায়দুল কাদের, আমরা একটু সরাসরি তার কথাগুলো শুনবো স্ক্রিনে। আমরা কিন্তু কথাবার্তা বলেই এখানে এসেছি এবং একেবারে ওপেন, আমরা দাওয়াত ইনভাইটেশনই আমাদের দেওয়া হয়েছে এবং আমরা এসছি, সাংবাদিকদের কাছেও আমরা গোপন আপনাদেরকেও এই বিষয়টা অবহিত করা হয়েছে। আমি যে প্রশ্নটা করেছি সেটি হলো যে তারা
এই আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যেতে চায় না এবং গেলে ফ্রি হবে না, এই এই প্রশ্নে এই কথাগুলোই তারা এসে বলছেন বিভিন্ন সময়। আপনারা আমরা অন্ধ, আমাদের কনস্টিটিউশন ফলো করুন, আমাদের ডেমোক্রেসির বিকাশে বিকাশ যে প্রক্রিয়া সম্পূর্ণ ত্রুটিমুক্ত, এটা আমরা দাবি করি। তবে আমাদের দেশে ইলেকশনের জন্য এত রিফর্মস হয়েছে, সেটা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে, তার নিষেধ এবং ইলেকশনের জন্য একটা আইনও এখানে পার্লামেন্টে পাশ হয়েছে। প্রধানমন্ত্রী যে ক্ষমতাটা ছিল, রাইট ছিল যে ইলেকশন চিফ ইলেকশন কমিশনার এবং তিনজন ইলেকশন কমিশনার সিলেক্টর ছিলেন প্রধানমন্ত্রী, সেই রাইটটাকে তিনি লফুলি যে নতুন ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, যে অথরিটি প্রেসিডেন্ট সার্চ কমিটি গঠন করে ইন্ডিপেন্ডেন্ট লোকজনকে নিয়ে গঠিত সার্চ কমিটি, তার মানে আমরা লফুলি একটা ইলেকশন কমিশন বাংলাদেশের ইতিহাসে 75 পরে প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইনিশিয়েটিভ নিয়েছিলেন। কাজে আমরা ভালো একটা ইলেকশন চাই, ত্রুটিমুক্ত ইলেকশন চাই, ইলেকশন ব্যবস্থা গণতন্ত্রকে আমরা আরও ম্যাচিওর দেখতে চাই, সে লক্ষ্যে যা যা করণীয় আমরা করব। তাদের মনোভাবটা কি এটা তাদেরকে জিজ্ঞেস করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাননীয় সাধারণ সম্পাদক, আপনাদের বক্তব্যে ইউরোপীয় ইউনিয়ন আশ্বস্ত হয়েছে কিনা বা আপনাদের বক্তব্যে তারা সন্তোষ প্রকাশ করেছে কিনা যে আপনাদের অধীনেই বা বর্তমান সরকারের অধীনেই সামনের সাধারণ নির্বাচন? আমার তাদের সাথে খুব ফ্রুটফুল মিনিংফুল প্রোডাক্টিভ আলোচনা করেছি, তারা সন্তোষ প্রকাশ করেছেন কিনা এটা আপনাদের জানা। আচ্ছা, তারা কি চান কিনা যে বিএনপি নির্বাচনে আসুক, এটা তো তারা চান কিনা? নিশ্চয়ই চান, এটা যদি একটু ক্লিয়ার করেন। তারা চান কিনা, ক্লিয়ার করা কোনো বিষয় না, তারা চায় এটা পার্টিসিপেটরি পার্টিসিপেটরি একটা ইলেকশন হোক, অপোজিশন আর সব দলই নিবন্ধিত সব দলই আসুক। ধন্যবাদ। সেক্ষেত্রে রুলিং পার্টি হিসেবে আপনাদের উদ্যোগ কি থাকবে? শুনেন, যেই দল যেই দল প্রেসিডেন্টের আহ্বান উপেক্ষা করে ডায়ালগ, ইলেকশন কমিশন দুবার তাদেরকে ডায়ালগে আমন্ত্রণ জানিয়েছে, তারা আসে। ডায়ালগের ব্যাপারে তো আমরা যা দেখতে পাচ্ছি তাদের একটা অনাগ্রহ হচ্ছে আসলে তারা। তো ভিউয়ার্স, আমরা স্ক্রিনের সরাসরি ওবায়দুল কাদেরের কথাগুলো শুনলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং সকল খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।